يمكرهم في دنياهم يعبرون. قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال صلى الله عليه وسلم: قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد نجا. رواه البخاري. وقال شان حبيبه ومحبوبه: آمين الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا আমাদেরকে
মাসে যে মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতের মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত করে যে এই মাসটি আমাদের জন্য দিয়েছেন, সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। সেই মাসটির নাম কি? রবিউল আউয়াল। এই মাসের আরেকটি নাম হচ্ছে রবিউল নূর। রবিউল নূর কেন? রবিউল আউয়ালের একটা কথা হচ্ছে যে এই রবিউল আউয়ালের আগে আরব দেশে মাস গণনা হতো সাপ্তাহিক ভাবে। কথা বুঝলে সাপ্তাহিক ভাবে নবীনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, আসার আগে তার যায় ঠিক করা লাগে, যা তার সমস্ত সব কিছু ঠিক করতে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জগতের মানুষের জন্য এই এক সপ্তাহটাকে চেঞ্জ করে চন্দ্রের সাথে 29 অথবা 30 তারিখকে নির্ধারণ করে এই পৃথিবীর জগতের মানুষের কাছে আমার দয়ার নবীকে আল্লাহ তাআলা উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। সেই রবিউল আউয়াল অথবা রবিউল নূর এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে, যেই মসজিদে নামাজ পড়তে গেলে মনের একটা আবেগ চলে আসে, ঠিক কিনা? যেই নাম যেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পাওয়ার জন্য আসার জন্য মানুষ বিকুল হয়ে থাকে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا। কোন ব্যক্তি যদি আল্লাহর দিদার পেতে চায় সে যেন মসজিদে আসে, আর মিলাদুন্নবীর প্রোগ্রামটা মসজিদে হওয়াটা উচিত, ঠিক কিনা বলেন? এমনকি আমার নিজের বাড়িতে, আমার বাড়ি চাঁদপুরে, সেখানে আমার 2 বছর হয়েছে মসজিদের কাজ শুরু হয়েছে। গত বছর থেকে সংক্ষিপ্ত আকারে 12 দিন ব্যাপী মাহফিল আমি শুরু করছি, এই বছরে ব্যাপক আকারে 12 দিন ব্যাপী চলতেছে। আজকে যিনি আলোচনা করতেছেন তার সাথেও মাহফিলের আগে অনেক কথা হয়েছে। যাই হোক, 12 দিন ব্যাপী এটা আমরা করি নাই, এটা আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলার কি সুন্নাত? এই জন্য আমরা করি কাল শিলা রাসূলুল্লাহ যিনি হচ্ছেন জারুসিলা হয়ে, জারুসিলার কারণে সমস্ত জগতের মানুষ যাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য, একটা ঝিলিক দেখার জন্য পাগল বেপরোয়া হয়ে গেল। এক ইহুদির সন্তান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তার বয়স মাত্র 1 বছর, বয়স কিন্তু 1 বছর, যেহেতু মিলাদুন্নবীর মাস। আমার আলোচনা হচ্ছে ইসলামের মধ্যে জাহিলিয়াত জালিয়াতি ও বেঈমানের স্থান নাই, এ আলোচনা আসতেছে। তবে এর আগে মিলাদুন্নবীর কিছু কথা করা দরকার আছে না নাই? ইহুদি এক বাচ্চা, তার বয়স হচ্ছে 1 বছর, কথা শুনবেন? সেই 1 বছরের বাচ্চা তার একটা মারাত্মক একটা রোগ হয়ে গেল, যে রোগটার কারণে সে যে কোনো সময় অ্যাক্সিডেন্টে মারা যেত, আর এই মহামারী একটা রোগ রয়েছে। এজন্য মহামারী রোগের মধ্যে একটা ঔষধ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মহামারী রোগের মধ্যে সবচেয়ে বেশি যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রিয় বস্তুকে সৎকার করবেন। মনে করেন ব্লাড ক্যান্সার হইল, মনে করেন আপনার বড় ধরনের একটা মহামারী হলো, ক্যান্সার জাতীয় মনে করেন, এই ক্যান্সার জাতীয় যদি কোনো রোগ হয়ে থাকে, বড় কোনো ধরনের রোগ হয়ে থাকে, তাইলে আপনার জানের চেয়েও যে প্রিয় যে জিনিসটা সেই জিনিসটাকে আপনি আল্লাহর কাছে কুরবান করবেন। আর দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সহিহ হাদিসের মধ্যে, যদি কোনো ব্যক্তি তার দীর্ঘ হায়াতের মধ্যে যদি সে বরকত চায়, সে যেন তার রূপ থেকে যদি মুক্তি চায়, সে যেন তার প্রিয় জিনিসটাকে সে যেন সৎকার করে। সুবহানাল্লাহ। এজন্য ওই ব্যক্তি ইহুদি সন্তান আমার দয়াল নবীজি এত উত্তম চরিত্রের লোক ছিলেন, এত উত্তম চরিত্রের লোক ছিলেন, যার বর্ণনা যদি মানুষ সকাল থেকে নয় অধ্যাপতি পর্যন্ত প্রায় 365 দিন নয়, যদি সারা জীবন কোনো কোনো কাল অন্য অন্য
আদি থেকে অন্ত পর্যন্ত যদি আমার দয়াল নবীর গুণগান করেও কোনো ব্যক্তি শেষ করতে পারবে অসম্ভব। ইহুদি ছেলে তার চোখ দিয়ে একবার দয়াল নবী দেখিয়েছে, এখন ওই ছেলে তো বাসায় তো কিছু প্রকাশ করতে পারে না, মাত্র এক বছর বাচ্চা কি বলবে, তো সে তার ছটফট করতে ইহুদিদের একজন আলেমের কাছে ওই সন্তানকে নিয়ে যাচ্ছে যে সন্তানের আর বয়স তার নাই, কিছুক্ষণ পর হয়তো সে দলে চলে যাবে দুনিয়া থেকে। তো ইহুদি আলেমের কাছে গেল, ওই ইহুদি আলেম বলল তুমি একটা কাজ করো, ওই তোমার এই সন্তানটাকে মোহাম্মদের কাছে নিয়ে আসো। কেন নিয়ে যাবো? ইহুদিদের একটা চরিত্র দেখবেন সবসময়, ইহুদিরা সবসময় মুসলমানদের কথা যখন শোনে তখন তাদের গায়ে কিন্তু সবচেয়ে বেশি আগুন লাগে, ঠিক কিনা? এই পৃথিবীতে মিশরের মধ্যে আমি যখন আমরা যখন লেখাপড়া করতাম মিশরে, তখন মিশরেও একজন ইহুদি আলেম ধরা পড়ছে, সে মসজিদের মধ্যে ইমামতি করতো প্রায় 14 বছর ধরে, কবছর 14 বছর ধরে সে মুসলমান সাইজা সে মুসলমান ইমামতি করত। তাকে সে হল্যান্ডের একজন ইহুদি, সে হল্যান্ডের একজন গির্জার ইহুদি, সে নামাজ পড়াই করতো মসজিদের মধ্যে, মুসলমানদের মসজিদে সে নামাজ পড়াইত। ইহুদির এত চরম, আমাদের চরম বিদ্বেষী হলো ইহুদিরা, কারণ যার তাদের কাছে প্রায় 40 থেকে 70 হাজার মতান্তরে 70 হাজার নবী প্রেরণ করা হয়েছে, তারা আজও তারা কখনো নবীদেরকে বিশ্বাস করে, কত অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। অসংখ্য নবীদেরকে হত্যা করেছে সেই ইহুদি জাতিদেরকে। এই ইহুদি জাতি এত নির্লজ্জ জাতি, যেটা বর্ণনা করে শেষ করে যাবে, কিন্তু কখনো আমরা চরম বিদ্বেষী করি নাই, মুসলমানরা করে না। যাই হোক, ওই ইহুদির সন্তান, ইহুদির আলেম যখন বলল, রাহবার যখন বলল যে আপনি একটু নিয়ে যান মুহাম্মদের কাছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আবার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে ওই বাদশা বলে উঠল, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি ওই যে বাদশা, যে বাদশার বাপ বলে উঠলো, এই কি ঘটনা ঘটল, রসুলকে কি দেখল, এই মোহাম্মদের মধ্যে কি আছে যে এই মোহাম্মদকে বিতাড়িত করার জন্য তারা মদিনা থেকে উঠে পড়ে রেখেছে। জালিয়াতি এখন থেকে শুরু হয় নাই নবী মুহাম্মদের সাথে, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন তখন থেকে ইহুদি খ্রিস্টানরা মুনাফিক সাইজা সাইজা মুসলমানদের ঢুকাইয়া ঢুকাইয়া জালিয়াতি তারাই শুরু করেছে, এটা প্রমাণ আমি দিচ্ছি। জালিয়াতির ওয়াল যখন আসতে শুরু হয়েছে, জালিয়াতের অপারেশন শুরু হবে একটা একটা করে। 1 নম্বর অপারেশন হবে সৃষ্টি লগ্ন থেকে, 2 নম্বর শুরু হবে আল্লাহর নবী আসার পর থেকে, 3 নম্বর হচ্ছে বর্তমান যে বিশিষ্ট আমরা যে বর্তমান সময় আছে সেই সময়টাতে আকিদা এবং ওয়াজের যে অপারেশন, সেই অপারেশন কোথাও কিছু বলতে হবে। আল্লাহ নবীকে যখন এই ইহুদি যখন বাচ্চাকে দেখলো, দেখার সাথে সাথে আমার দয়াল নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে সে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান সে নিয়ে আসলো। তখন ওই বাচ্চার মুখ থেকে জবান দিয়ে বের হয়ে গেল, বাবা তুমি কি দেখলা এই মুহাম্মদের? তখন বাচ্চার জবান দিয়ে সে বলল যে আমি এমন কিছু দেখলাম যে বাবা তুমি কিছু দেখো নাই। বাচ্চা বলতেছে বাবার যে আমি এমন কিছু দেখছি যে তুমি দেখতে পাবো। তো কি দেখছি? দেখার উদ্দেশ্য আমি দেখছি এমন জিনিস, তার চেহারার মধ্যে নূরের নূরের ঝলক দেখতেছে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে যখন কিছু মানুষ, আমরা যখন মিলাদে আলোচনা করি, মিলাদ কিয়াম করি, মিলাদের অনুষ্ঠান যখন করি, মিলাদুন নবীর যখন প্রোগ্রাম আমরা করি, জাসে জুলুস যখন আমরা করি, র্যালি করি, মুবারক র্যালি যখন আমরা করি, কিছু মানুষের শরীরে কিছু উৎপাটন কিছু কথাবার্তা বলে, এটা স্বাভাবিক, বলবে, এটা কান পাতে শোনা যাবে, তাদের কাছ তাদের কি করতে দেন, আমাদের কাছ আমরা, তবে কাউকে গালি দেওয়া যাবে না। সেবা মুসলিম ফুসুকিকা কুফর, ভাই নবীর আদর্শ আমাকে আনতে হবে, আমার চরিত্রের মধ্যে আনতে হবে। বর্তমান সময়ের নাস্তিকবাদীরা, সাম্রাজ্যবাদীরা
তারা প্রশ্ন তুলছে আমার নবী দয়ালুবিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারা বলতে লাগলো যে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের নবী মুহাম্মদ সে মানুষদেরকে জোরজবরদস্তি করে, মানুষদেরকে খুব কঠোরতা করে, মানুষদের উপরে জোর জুলুম করে ইসলাম গ্রহণ করাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দয়ালুবি যে কখনো করে নাই। এই জালিয়াতি ওখান থেকে শুরু হয়েছিল, এদের জালিয়াতিটা প্রথম থেকে শুরু হয়েছিল, আর সেটা প্রকাশ বহির্ভূত হয়েছে যখন 550 হিজরিতে। এই 550 হিজরিতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রৌজা শরীফে শায়িত, তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গের সেই অনেকে লাশ চুরির ঘটনা আপনারা শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরির ঘটনা অনেকে শুনছেন। ওই জালিয়াতির কারণটা হচ্ছে প্রথম থেকে তারা জালিয়াতি করে আসছিল এবং সেটার বাস্তবায়ন তারা করতে চাইছিল 550 হিজরিতে। এই 550 হিজরিতে তারা সেই জালিয়াতিটা করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। কারণ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাই দিলেন, হে বাদশাহ নুরউদ্দিন আমি মদিনা শরীফে থাকবো না, চলে যাবো। যে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে থাকবেন না চলে যাবেন, এই যে নুরউদ্দিন বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে যখন আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন, লাস্টে যখন অ্যানালাইসিস করে খুঁজে বের করা হলো সেই তিন লোকেরা, তাদের দাড়ি মুখের মধ্যে দাড়ি চাকরি আছে, জুব্বা আছে, সব কিছু আছে, তারা তো লেবাসদারি শয়তান, এদেরকে যখন খুঁজে বের করা হলো তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন এই মদিনাতে আসলে, তোমাদের কারণ কী, তোমাদের এই জালিয়াতিদের কারণ কী, প্রতারণার কারণ কী? মান খাসা আলাইস আমিন না, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার সাথে প্রতারণা করে, যে ব্যক্তি প্রতারক সে কখনো আমার উন্মত হতে পারে। প্রতারণা কি ইহুদিরাও করছে? শুধু ইহুদিরা করছে? এই ইহুদিদের গোষ্ঠীরা প্রথম থেকে তারা মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করে নিয়েছে। প্রথম মুনাফিক যে আবদুল্লাহ বিন সাবা, নাম অনেকে শুনছে কিনা, এই আবদুল্লাহ বিন সাবায় তার একটা টার্গেট ছিল যে কখন সে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। তার সবচেয়ে বড় বিভেদের প্রধান যে কারণটা হচ্ছে সিফিনের যুদ্ধ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যে যুদ্ধটা ঘটাইছিল এই আবদুল্লাহ আব্দুর রহমান বিন সাবা, যে আবদুল্লাহ বিন সাবার ঘটনা, এই ঘটনাটাই সবচেয়ে বড় তার প্রধান কারণ ছিল সেটা। এজন্য এই সাবায় তা এগুলো তো তার মূল বংশধর, মূল ঘটনা হচ্ছে যে তার সবচেয়ে বড় জ্বলনটা তার ভিতরে জ্বলত যে মুসলমানরা এত সুন্দর কীভাবে চলে, তাদের এত গাইডলাইন এত সুন্দর কেন, তারা এত কেন পরিপাটি, মুসলমানদের মধ্যে এত সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কোথাও নাই। আমরা তো এই সোনার এই বাংলাদেশে এই দরবেশ আউলিয়াদের দেশে আমরা যখন আসি আমরা খুব শান্তিতে আসি। আপনি একটু যান ইউরোপে, আপনি যান একটু আমেরিকাতে, আপনি একটু লন্ডনে যান, এখানে আমাদের বাবুল ভাই আসেন, কালকুনি ডেনমার্কে যাবেন বাস করতে, তো উনি ওনাকে জিজ্ঞাসা করবেন যে লন্ডনের অবস্থাটা কীরকম, লন্ডন তো বাঙালিদের দেশে হয়ে গেছে। আপনি একটু আমেরিকাতে যান, আপনি একটু ইউরোপে যান, ওখানে আপনি যাই দেখবেন যে ওখানে আপনি শান্তি পাবেন না, যখন আপনি দেখবেন যে এই অবস্থা, এখানে কোনো চরিত্রের কোনো ভালাই নাই, ওখানে নবীজির কোনো আদর্শ নাই, নবীজির কোনো সন্ন্যাত নাই, নবীজির কোনো এস নাই, মহাপত নাই, যেখানে শুধু খালি ল্যাংটা আর গায়ের মশলা কোনো কিছুই নাই। কিন্তু ইসলামটাকে জালিয়াতির চক্র দ্বারা বর্তমান লেবাসদারি কিছু মুনাফিকরা কিন্তু বর্তমান ইসলামটাকে তারা প্রদর্শিত করছে। তার প্রধান কারণ হচ্ছে ইহুদিরা যখন মুহাম্মদ আব্দুর রহমান বিন সাবা রাদিয়াল্লাহ আব্দুর রহমান বিন সাবাকে যখন তারা ইনক্লুড করলো, তারা যখন ইনক্লুড করলো, তারা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা বিভিন্ন রকম করতে 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 আজ পর্যন্ত তারা নিয়ে আসছে। তার প্রধান কারণ হচ্ছে যে তারা মুসলমানদের চরিত্রকে ধ্বংস করে ফেলবে। আমাদের আমরা যখন গুগল চালাই, দেখবেন গুগল আছে না, গুগল চেনেন সবাই, গুগল চেনেন, গুগল যে অ্যাপস আমরা যে গুগল চালাই, যে নেটওয়ার্ক যে নেটটা চালাই গুগল, এই গুগলটার মধ্যে যখন খুললেই আপনি দেখবেন প্রথমেই তারা কেন এই অ্যাডভার্টাইজটা দিয়ে দেয়, এই অ্যাডভার্টাইজটা নাও দিতে পারত, এটা না দিতে পারতো না, তার কারণ মুসলমানদের চরিত্রকে তারা ধ্বংস করতে চায়। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, আপনি যদি কোনো ওলি আল্লাহর দিকে নজর করেন তাহলে আপনার নজরটা যেন রসুলের দিকে থাকে,
কথা বোঝেন নাই, বলিরা তখনও তাদের তাদের নষ্টটাকে, তাদের আত্মাকে, তাদের যে যে নষ্ট থাকে সেই নষ্টকে এত দমন করতে 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 তারা ফানালে রসুল হয়ে যায়। এই যে আমরা তাসাউফ করি, তাসাউফ হচ্ছে চারটা শব্দ, চারটা অক্ষর, কড়া অক্ষর। তাসাউফ হলো চারটা তা সোয়া ওয়া আ। এই যে তা, কোনো ব্যক্তি যদি আমরা সারা জীবন গুণা করছি, সারা জীবন গুণা করছি, কোন গুণা আমরা করি নাই হিসাব করে দেখেন, কোন গুণা যদি করে নেন, প্রত্যেক দিন একটা লিস্ট করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণার তালিকা করেন, গুণার তালিকা যদি করতে 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 আপনি শিখে হিসাব করতে পারবেন যে আপনার কটা গুণা করছেন। আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা তওবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেন আর জীবনে আমার জীবনে যা গুণা করছি আজ যেন না করি। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন। আমরা এই তাসাউফ চর্চা করতে করতে কিন্তু আমরা তাসাউফটা যে কী এটা আমরা বুঝি, এই জালিয়াতির চক্রটা শুরু হয়েছে ইসলামের মধ্যবতী থেকে শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরেও এই পৃথিবীর মানুষ তাকে অ্যাকসেপ্ট করে নাই, তাকে তারা মাজনু বলেছে, তাকে তার শায়ের বলেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়াল কমরি ইযা তালাহা ওয়ান নাহারি والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها قد أفلح من زكاها وقد خاب من دساها সাতটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা শেষে একটা কথার জন্য তিনি সাতটা জিনিসের কসম খেয়েছেন, সেটা কি? কদ আফলাহ মান যাক্কাহা, সাতটা জিনিসের তিনি কসম খেয়েছেন। ওয়াশামসি, শমসের কসম খেয়েছেন, ওয়াল কামার, চন্দ্রের কসম খেয়েছেন, তারকার কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, আসমানের কসম খেয়েছেন, তিনি নফসের কসম খেয়েছেন। শেষ পর্যন্ত তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। এই জালিয়াতির চক্রটা শুরু হয়েছে সেই অধ্যাপতি থেকে শুরু করে, এই প্রতারণা শুরু হয়েছে আমাদের সাথে নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চক্র শুরু হয়েছে যখন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে যেই নবী তার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি সারা জীবন কেঁদে কেঁদে গেল, সেই উম্মতের লোকরা তার নাতিকে পর্যন্ত ছাড় দেয় নাই, দিছে দেয় নাই। এই জালিয়াতের চক্র হইল আব্দুর রহমান বিন সাবা, তার মূল টার্গেট ছিল মুসলমানদের মতো ডিভাইশন করে দেওয়া, কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি জানেন যে উম্মতরা এভাবে হবে। কিছু মানুষ এখন বের হয়েছে, কিছু মানুষ জালিয়াতি দেখেন কীভাবে জালিয়াতি করে। আমাদের এই বর্তমান সময়ের ওয়াইজের কিছু আছে যারা মুখ দিয়ে বেফাসে কথাও বলে, যেমন আছে কোরআন হাদিসের কোনো অর্থ বুঝে না, তর্জমাও বুঝে না, যা ইচ্ছা তা মনে বলতে থাকে। তখন একসময় একজনে বলতেছে যে আমার নবীর নবুয়ত হয়েছে 40 বছরে, এর আগে তাকে নবী বলা যাবে না। সহজ উত্তর, সহজ উত্তরটা বলে দিই, সহি হাদিসের হচ্ছে বুখারীর হাদিস। সাহাবি প্রশ্ন করলেন মা তা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন ওয়াজিব হয়েছে? আল্লাহ রাসূল বললেন কিন্তু আদম বাইনাল মাই ওয়া তিন, আদমকে আল্লাহ তাআলা যখন রূহ এবং মাটি দিয়ে যখন সৃষ্টি করতেছিলেন তখন আপনি বিশ্ব। আর আরেকটা কাওয়ায় শিখেই দিই, একটা ব্যাকরণ কায়দা, একটা সূত্র, সে সূত্র হচ্ছে আন্নাবিউ নবিয়্যান আন্নাবিউ নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যা, নবী তো নবী যদি সেও ছোট হয়, ছোট থাকলেও যে নবী, বড় হইলেও বলতে পারবেন? আচ্ছা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগাররা কখনো বিলে বিড়াল বলতে পারবেন? কখনো বলতে পারবেন? কখনো। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার সাথে সাথেই তার সাথে জালিয়াতি শুরু হয়ে গেছে, প্রতারণা শুরু হয়ে গেছে, ইহুদিদের প্রতারণা, খ্রিস্টানদের প্রতারণা। এই প্রতারণা করতে 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 আজকে উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই জালিয়াতিটা চলে এসেছে। তার প্রমাণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার সময় মদিনাতে যাওয়ার পর পরেই তিনি যে উটের মধ্যে ছিলেন সেই উটটা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, এ দেখুন এই কিতাবের মধ্যে আমার এই যে এটা হচ্ছে আমাদের আমরা যখন পড়ছি তখন থার্ড ইয়ারে পড়ানো হচ্ছে, আর
আমিনুল আমিনুত রাহিব মুসিরাতি খাইরুল খালায়েক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে, কিসের আসার আগে, তিনি দুনিয়াতে আসার আগে সাতটা জিনিস তার আগমনের বার্তা দিয়েছে। কটা জিনিস? কটা? সাতটা জিনিস তার আগমনের বার্তা দিয়েছে। সেই আগমনের বার্তাটা ইহুদি খ্রিস্টানরা কখনো সহ্য করতে পারে নাই। এটা তাদের জন্য সবচেয়ে বড় জালিয়াতি ছিল। প্রতারণা, আমাদের সাথে বিভিন্ন রকমের প্রতারণা করেছে। এই প্রতারণাটা কীভাবে করছে এটাও আমি বলছি। এই ইহুদিরা তাওরাতের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখল, তখন তারা চিন্তা করলো যে এতবার কেন মুহাম্মদের নাম আসলো। শুধু এটা মনে করবেন না, তাওরাত এবং ইনজিলের মধ্যে আমার নবীজির বডি মুবারক থেকে শুরু করে পায়ের ছাপ মুবারক পর্যন্ত ওখানে ছাপা আছে তাওরাতের মধ্যে। এটা এখন বানিয়ে বানাইছে তালমুদ। এই ইনজিলের মধ্যে, এই তাওরাতের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত নামকে তুলে ধরা হয়েছে। কিন্তু এই ইহুদিরা, এই খ্রিস্টানরা তারা নিজেদেরকে এত হিংসা, এত হিংসুক জাতি, তারা আমার দেয়াল নবীজিকে সহ্য না করতে পেরে তার প্রত্যেকটা পৃষ্ঠাকে কর্তন করে ওটাকে নতুন করে লাগিয়ে গেছে। এই জালিয়াতিটা নবী আসার আগে শুরু হয়েছে না পরে শুরু হয়েছে? আগে শুরু হয়েছে। আসার পরে তার একপাশে কত কষ্ট দিল এটা আপনারা জানেন, কিন্তু আল্লাহ নবী কখনো তাদেরকে বদুয়া দেন নাই। দয়াল নবীজির চরিত্রটা দেখেন, এখান থেকে শিক্ষণীয় কি, কাউকে যদি কেউ আপনাকে যদি কষ্ট দেয় তখন আপনি তার জন্য রব্বুল আলামিন আল্লাহ তোমাকে হেদায়েত দান। অথচ আমাদের এই বর্তমান বিশ্বের মধ্যে আমরা যখন নবীজির চরিত্রের কথা যখন বলি, নবীজির আখলাকের কথা বলি, তখন আমাদের মধ্যে কিছু লোক আছে তারা বলে কি, ভাই আপনি তো শুনি না, আপনি ওহা বলে গেছেন, কথা বুঝেন নাই, কথা বুঝছেন বিষয়টা। ওয়াহাবিরা আমল করে, আমি আমল করতে বলবো না, ওয়াহাবিদের নবী কি ওয়াহাবিদের জন্য না সুন্নিদের জন্য? জোরে বলুন, নবী কি ওয়াহাবিদের জন্য না সুন্নিদের জন্য? নবীর সুন্নত আমার মধ্যে নাই, নবীর সুন্নত আকীদায় যেভাবে থাকবে আমলও থাকবে কিনা কথা বলুন। শেরে বাংলা আজিল হক, হ্যাঁ জি আজিল হক রহমতুল্লাহ আলাই শেরে বাংলা ছিলেন, তিনি কি কোনোদিন সুন্নতের খেলাফ কোনো কাজ করেছেন? এই যে বাংলার, এই যে আপনার এই চট্টগ্রামের মধ্যে যত বড় বড় আউলিয়া ইকরাম আসছেন, তারা কি কোনোদিন সুন্নতের খেলাফ কোনো আমল করছেন? খোদার কসম করে বলুন, কোনো ব্যক্তি যদি রসুলের দিদার পেতে চান এই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ উম্মতের সাথে দেখা করেন। আমরা এই মাসে যদি আপনি রসুলের দিদার পেতে চান, তিনটা জিনিস বেশি করবেন। একটা হচ্ছে রসুলের নামে রোজা রাখবেন, কি রাখবেন? রসুল রোজা রাখছেন কি? আরেকটা হচ্ছে বেশি বেশি কোরআন শরীফ পড়বে, কি পড়বে? কোরআন কি সবার জন্য না? কথা বলেন, কোরআন কি সবার জন্য না? আল্লাহ বলে শুধু মুসলমান জাতির জন্য না, কোরআন সমস্ত পৃথিবীর মধ্যে মানব জাতি হতে তো মানুষ মানুষ তো বুঝেন, মানব জাতি বুঝেন তো, এটাকে আরবিতে বলে হাইওয়ান না পে, আপনার কুকুরও প্রাণী আমরাও প্রাণী, কিন্তু ওরা বলতে পারে না আমরা কি বলতে পারি, আমরা হাইওয়ান না পে, কিন্তু আমাদের মধ্যে কিছু চরিত্র হয়ে গেছে, আমরা তাদের চদ হয়ে গেছে। এজন্য এই আমাদের জন্য কোরআন, এই কোরআন শরীফ আমাদেরকে বেশি বেশি করতে হবে, তাহলে জালিয়াতির চক্রটাও তারা কি করতে পারবে, তারা কখনো আমাদের সাথে পারবে? তো সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায় মাওলা তাজদারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন তার সাথে প্রথম জালিয়াতির চক্রটাই ওখান থেকে শুরু হয়েছিল। তিনি যখন দুনিয়ার থেকে চলে গেলেন, প্রথম জালিয়াতি শুরু হয়েছিল মুসাইলামাতুল কাযাব, সে প্রথম নবী দাবি করল, পরবর্তীতে আরো তিনজন দাবি করল। মুসাইলামাতুল কাযাব বললো যে আমি তো নবী, আমি আমার কাছে ওই আসি, কীরকম ওই আসে আরবি একটা বানাই দিছে, আবার বুঝেন না কোরআন শরীফ আর
আরবি আবার কি এক, এখানে কিন্তু একটা মাসালা বলবো কথা মনে হয়। সেটা হচ্ছে কিছু কিছু মৌলভী ভাই রয়েছে, তারা বলতেছে কি যে খুতবা যে আমাদের খুতবা দেয় কথা বুঝেন নাই, খুতবার আগের যে আলোচনা, খুতবার আগের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এটা মুসনাদ ইবনে আবি সাইবার মধ্যে হাদিসটা আছে, অনেকে এটা জানে না যে খুতবা অনেকে বলে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যে এলাকার মানুষ সেই সেই এলাকাতে তার যে বাসা সেই বাসাতে খুতবা দিতে বলছে, এ মাসালা আছে। কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা কেন বলছি, উনি কেন বলছেন। এখানে এই খুতবাতে আমরা যখন আরবিতে দিই, কিছু মানুষ কয় কেন না আরবিতে দিন না, আপনি বাংলাতে আর খুতবা দিবেন তারপরে আপনি নামাজ পড়ে নেবেন, এটা কিন্তু বেদাত। এই কথা যারা বলবে এই কথা এরকম বেদাত, অরিজিনাল বেদাতই বেহারা কথা বুঝেন নাই। জুমার জুমার নামাজ পড়েন তো সবাই, আমি খুলে বলি জুমার নামাজ পড়েন তো, কে কে করেন না আপনি বলতে কেউ করেন না, আমি বলছি কে কে বলেন না সবাই হাত তুলছে যাই বুঝেন নাই, আমরা সবাই বলি তো আলহামদুলিল্লাহ বলি যাই। এই যে জুমার খুতবাতে ইমাম সাহেব যখন স্বামী আজানের পরে তিনি খুতবা কয়বার দেন, দুইটা খুতবা কয়টা খুতবা কথা বলুন কয়টা, দুইটা। প্রথম খুতবা তিনি কিছু বলেন আলহামদুলিল্লাহ, পরে তিনি কিছু দুরুস্তি পড়েন, তারপরে তিনি কিছু আলোচনা করেন, করে আবার বসে আবার তিনি কিছু আবার করেন, আবার কিছু সানি খুতবা করেন, করে আল্লাহ হক। এখন মৌলবীরা বলতেছে যে না এই খুতবা দেওয়া যাবে, এই খুতবা একদম সরাসরি কি বেদা, কারণ যার যে ভাষা সেই ভাষায় দিতে হবে। আরে মৌলবী তুমি কি জানো না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় খুতবা দিতেন, বলেন আরবি ভাষা। এখন তাহলে ঠিক আছে, তুমি যখন আরবি ভাষায় খুতবা দিবা আমি আজান দিব আল্লাহ আর বাংলা ভাষা, খরচ হয়নি বাংলা ভাষায় খুতবা, বাংলা ভাষায় আজান, বাংলা ভাষায় নামাজ হইব কথা বলেন, আমি সিদ্ধিকে আল্লাহ মহান হইব, আল্লাহ আকবার যদি না বলে আল্লাহ আল্লাহ মহান যদি বলে হবে না। এই জালিয়াতির চক্ররা, এই প্রতারক চক্ররা আমাদেরকে বিভিন্ন রকম প্রতারণা করে। ইসলামের মধ্যে যেরকম প্রতারক প্রতারকের কোনো স্থান নাই, প্রতারণার কোনো স্থান নাই, এটা বলতেছে ইমান এবং আমলের কথা। ইমানের কথা বলতেছি এবং আকীদার কথা বলতেছি, কিছুক্ষণ পরে কিন্তু আমলের কথা জানো, তবে অনেকের কিন্তু ভালো লাগবে না, কিন্তু আমলের কথা বলে কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু বুঝে দিলাম আগে। যাই হোক, এই জালিয়াতির চক্ররা যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন শুরু করলো, শুরু করতে 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 তারা যখন 1400 বছর থেকে শুরু করে যখন 550 হিজরিতে আইসা তাদের এই ক্ষোভটা তৈরি, এই ক্ষোভ বেশি ক্ষোভটা তৈরি হয়েছে তারা কি যে আল্লাহ রাসূলের লাশ মোবারক তারা চুরি করবে। টার্গেট হচ্ছে যে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করবে যে তোমাদের নবী যদি সত্যকে সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে তাকে তার তার তো শরীর মোবারক অক্ষত থাকবে, তার শরীর মোবারক কখনো মাটি খাবে না। তাদের টার্গেট ছিল যে রওজাতুন নবী রসুল পাকিস্তানের রওজা থেকে আমার দয়া নবীজির লাশ মোবারক উঠাইয়া তারা টুকরা টুকরা কইরা তারা সমুদ্রে ফেলাই। আচ্ছা আমার একটা উত্তর দেন তো, যেই ছুরি দিয়ে আমার নবীকে আঘাত করতে যাইব সেই ছুরি কি লাগবে? ছুরির তো ভাষা বুঝেন কথা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি হিজরতে যাওয়ার সময় আমি মক্কার দিকে ফিরতে ফিরতে যখন চাই, ফিরে ফিরে যখন তাকাই তাকাই দেখি আমাকে যেন পাথররা সালাম দিচ্ছে, কে দিচ্ছে সালাম পাথরে আমার সালাম দিচ্ছে, মুসলিম শরীফের হাদিস সহিহ। এই জালিয়াতি চক্ররা বিভিন্ন রকমের কায়দা কানুন করে ইসলামের মধ্যে ঢুকছে, একদল ঢুকছে সুফিদের মাধ্যমে, আর একদল ঢুকছে লামাজানির মাধ্যমে, আর একদল ঢুকছে কাদিয়ানির মাধ্যমে, আর একদল ঢুকছে আহলে বেদাতের মাধ্যমে কথা বুঝেন নাই। সব এই চার গ্রুপের কিন্তু সব সমান, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় ব্যবসা কিন্তু সুফিদের দিয়ে ব্যবসা হয়, মনে কষ্ট নিয়ে নাই কথা বুঝেন নাই। বর্তমানে বাংলাদেশের ব্যবসা সবচেয়ে গুণাগত বেশি ভালো সেটা হলো মাজার ব্যবসা, মাজার জিনিসটা হচ্ছে পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসটা অপবিত্র কিছু করে ফেলেছে আমাদের মতো কিছু নাড়া মানুষ, ভালো মানুষ তো না নাড়া মানুষ। যেই মাজারে গেলে আমি একটু জিয়ারত করতে পারি না,
যেই মাজারে গেলে যার উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাবো, যার উসিলা দিয়ে আল্লাহ কবুল করবে, সেই মাজারে গেলে কেন দুলটকি আর এই হরেক রকমের কায়দা কেন কেন আমাকে সহ্য করতে হবে? মাজারে কি মাজারওয়ালা কি টাকা চায়? কথা বল, আমরা যারা নেক্সট জেনারেশন আসবে, এই যে আমাদের রফিক ভাই ভাতিজা ওনার কি তাহিম নাম কি হচ্ছে? হ্যাঁ তাহসিন হাসান আকাল্লাহ, আল্লাহ তারা কবুল করে সবাই আমিন। এই যে এই ছেলেটা যখন একদিন বড় হবে তাকে আমরা কী উপহার দিচ্ছি? নেক্সট জেনারেশনকে আমরা কী উপহার দিচ্ছি? তারা তো ভূতের কিলাই হয়ে যায় আমাদের মাজার আছে। আমাদেরকে তারা বলে মাজার পূজারি, বলার কারণও আছে, বলার কারণও আছে। আজকে আমরা মাজার মাজার মাজারে যাওয়া সুন্নাত, মাজারে যাওয়া কি সুন্নাত, কথা বলেন মাজারে যাওয়া কি সুন্নাত, মাজারে যাইবেন, মাজারে গন্ডামের জন্য যাইবেন না, মাজারে সেজদা দেওয়া কি হারাম, মাজারে সেজদা দেওয়া কি এক বাক্যে হারাম, কোনো ধরনের কোনো মশলা এখানে চলবে না, কোনো ধরনের মশলা চলবে না। আজকে সুন্নিয়তের নাম দিয়ে গন্ডামি, এই আজকে গন্ডামি সহ্য করতে করতে আজকে বাইরে পর্যন্ত সহ্য করতে আসছে। মানুষ দেখলে কয় কি ছি এই লোকটা মনে হয় মাজার বোঝায়। টেলিভিশনে আলোচনা করতে গেলাম, ওখানে গেল চেয়ারের পাশে আরেকজন মনে হয় হেও কয় কি কয় এমন বন্ধ। আরে ভাই আমি কোরআন রসুলের মহাব্বত আমার ভিতরে আছে, রসুলের সুন্নত আমার ভিতরে আছে, রসুলের প্রেম আমার ভিতরে আছে, আমি রসুলের দিদারের জন্য সর্বাক্ষরিক আমি দৃষ্টি পড়ি, তুই আমার ভন্ড করছিস। কারণ কি? কারণ হচ্ছে আমার আকার আঙ্গিত, আমার চলাফেরা, আমার আসলাফরা, আমার আমার পি আমার করছে নদী ভন্ডানি করছে, বলেন ভন্ডানি করছে পীরে কি তালিম দেয়? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আপনারা সুন্দর পর্দা পুষিত করে চলেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, এটি আল্লাহ রসুলের তালিম না, কথা বলেন এটি আল্লাহ রসুলের শিক্ষা কি না? এই জালিয়াতির চক্ররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারককে উঠাইতে যাইয়া টার্গেট ছিল যে আমার নবীকে টুকরা টুকরা করে তারা ঠাকুরের মধ্যে ভাসাই দেবে, ভাসানোর মধ্যে তারা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করবে যে তোমাদের মনবী যদি সত্য হয়ে থাকে তার লাশ কখনো কি হবে না, তার লাশ কখনো পচবে না। নবীদের লাশ পচে এ আকিদা আছে আমাদের? আছে নাই উজ্জ্বল কথা বলেন না, উজ্জ্বল বলেন না, ওই এক ঘন্টা কাক একবার ঠিক না বেটি, সবাই বা ঠিক না বেটি, এইসব এখন ঠিক না বেটি, এইসব আছে মানুষ ভালো শুনবেন, ভুল হইলে বলবেন হুজুর এটা ভুল হয়েছে, ভুল আমার স্বীকার করব, সবাই ভুল স্বীকার করতে পারে এই কল যাবে একের নাই, কথা বোঝা যায় আমার কথা বুঝলেন তো সবাই? ঠিক আছে সেটিংয়ের কথা বলবো, সেটাই কথা বলে বুঝবেন তো? আচ্ছা যাক, নোয়াখালীর কথা বলে বুঝবেন, এক বক্তা আছে নোয়াখালীর বক্তা সিনিয়র নেতা রফিকুল হাসান বাবা, এদের এতের আছে আমার দেশের লোক পাশাপাশি লোক, এ এমন কিছু ওয়াজ করে তারে আমি আমার ইউনিয়ন আমাকে আমার থানাতে নিষেধ করছি, আমি আমার থানার ওসি সাহেবকে বলছি যে ওনারে নিষেধ, ওনারাকে এই থানার ভিতরে ঢুকতে দেবেন, কারণ একই মস্তিষ্কে পয়সা বাবা এবং ছেলে তার কোনো কিন্তু ওয়াজ না শুনতে পারে, এত কিছু বিশ্রি বিশ্রি শব্দ বলে। আরে ভাই ওয়াজের এখানে এটা ওয়াজ, ওয়াজের সুন্নাত হচ্ছে সুশ্রী সুন্দর ভাষায় মানুষকে বোঝানো। আমার নবীজি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুনাফিক বলেন, কাফের বলেন, বেদিন বলেন, সব ধরনের মানুষ জালিয়াতি চক্রের মুখ পর্যন্ত আল্লাহর রাসূলের দরবারে পড়ছে, কোনোদিন আল্লাহর নবী তার মুখ দিয়ে খারাপ কোনোদিন কথা বলেন না। মোল্লা আমি করতে গেছি কম্পিউটারে বলতা, হ্যাঁ টাকা দেখলেই খালি টুকটুক হয় তোমার দিকে, কারণ এইসব বক্তাদেরকে বয়কট করতে যারা বেশি বেশি গালি গালাজ করে, এদের এদের থেকে কোনো কিছু মানুষকে শেখা যায় না। আমি নিজেও মাদ্রাসাতে পড়াই, আমার ছাত্রদেরকে সবসময় বলি বাবারে ওয়াশ করার থেকে নিজে আমল করবা বেশি, কারণ মরে গেলে কবরের মধ্যে যখন তৃতীয় নম্বর সোয়াল মান হায়াত আর রাজু, এ জানেন যে ওটা এটা এটা জানেন তো? বেশি যারা বেশি কেটেন না মানে কিছু হুজুর আছে তারা বলে কি যে আর আল্লাহর রাসূল তো এই হাদিস নাই, আমরা পোকা মা দিনুকে দুইটা পর্যন্ত হাদিস আছে আর তো মানে হাজার হচ্ছে যেটা নাই, তাহলে বললাম বোখারি মুসলিম তো তুমি তোমার শোকে ঠাড়া পড়ছে তুমি তার একটু দেখবে না, মানে হাজার রসুলদের যখন তুমি চিনই না তোমার কবরের মধ্যে আল্লাহ রসুল সাক্ষাৎ করবে, কথা বুঝেন নাই? মানে হাজার রজন
এই লোকটিকে মুমিন যখন বলবে হাজা নবিয়ুনা হাজা সাইয়্যিদুনা হাজা মুর্শিদুনা হাজা কায়েদুনা হাজা মাহবুবানা হাজা মাশুকানা হাজা হাবিবে মাশুকানা হাজা হাবিবুনা মাহবুবুনা হাজা সাইয়্যিদুনা হাজা কায়েদুনা হাজা মুর্শিদুনা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চাইনি চাইনি এইজন্য রাসূলের দিদার যদি পেতে চান এই জন্য ভালো ভালো করে নেক আমল করতে হবে। কিনা বেটি আমল ছাড়া বাবা কোনো উপায় নাই। যত জালিয়াতি করেন কিন্তু জালিয়াতি করার পরে একবার তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কোরআন শরীফে আসছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তুমি গুনাহ করেছো, ভালো কথা গুনাহ করে লেছি। এখন আল্লাহ আমি গুনাহ করছি, আমি ভুল করছি, আই এম সরি। আল্লাহর যদি সরি কর বুঝবো না আল্লাহ কথা শোন। ওই ইংলিশ যারা বুঝে আর আমার বাঙালি মানুষ যারা ইংরেজিতে কথা কয় টুকটাক একটু কি বিষেদি কয় না, ওই আমার বই এক ভাই আছে আজারি ভাই কথা কয় হ্যাঁ ফার্স্ট ফার্স্ট বক্তব্য বলে আহের আহের ইংরেজিতে। তো আমার একজন কিষণ মাস থেকে ফোন দিয়ে তো আমার এই আজারি ভাই প্রত্যেক সকাল থেকে মানে স্টেজে বসার থেকে একদম স্টেজ শেষের ওপর পর্যন্ত তিনি কী করলেন ইংরেজিতে বক্তব্য দিলেন, আমরা তো কিছু বুঝিনি। তাহলে বললাম ভাই ওনারাই জিজ্ঞাসা করেন তুমি কেন এটা করলেন ইংরেজিতে। আল্লাহ যদি আল্লাহ সব ভাষা বুঝেন, আল্লাহ সব ভাষা বুঝেন না, আল্লাহ সৃষ্টি করছেন কে? সৃষ্টি করছেন কে? আল্লাহ। তিনি সব ভাষা বুঝেন, আল্লাহর কই না আল্লাহ ভুল করে বলছে, ভুল করে বলছে। তবে শর্ত হচ্ছে আপনি বুঝবেন কেমনে আপনার তো আল্লাহ বুঝছে, আপনি বুঝবেন এভাবে যে আল্লাহ আপনার গুণাকে আপনি যে যে গুণাটা করছেন সেই গুণাটা আবার দ্বিতীয়বার পাই নাই, বুঝেন নাই। আমি এই হাদিসটা পড়ছি, তবে যদিও জানি না যে হাদিসটা সঠিক না বেটি, তবে এটা পড়ছি আমি আপনার ইয়াতে ফিকুল আকবার পাকিস্তানের একটা ছাপায় যে ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদা লাম ইয়াতাদাররাহু যানমান আই মাহফুজা মিনাস সাগায়র ওয়াল কুবায়র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে বেশি মহব্বত করে কথা বুঝবেন, আল্লাহ যদি কোনো বান্দাকে বেশি মহব্বত করে তাহলে তার সগিরা কবিরা কোনো গুণা ধরে না। সুবহানাল্লাহ কবেন না, মানে তাকে সগিরা কবিরা গুণার থেকে হেফাজত করে। মনে করেন আপনি এখন একটু যাইতেছিলেন সিনেমা হলে, কিন্তু আপনি সিনেমা হলে যাইতে পারেন না, এর আগে আল্লাহ কোনো খানা বলতে চাইছেন, আল্লাহ আপনার অন্য স্বরূপ দিয়ে কি করছে আপনাকে ওখান থেকে নিয়ে আসছে, কথা বুঝেন নাই। আপনি মনে করতেছিলেন একজনের হক পড়ার চিন্তা করছেন যে একটা বাড়াই দিন আসেনি এরকম, কথা বুঝেন নাই। মনে করছেন একা আমি একটু কী করি একটু আই আমি বলছে কী আই কয় নেড়ে দেয় একটা আই কয় নি আই না আই কয় আই এ আই মনে করে একটু আরে এত তো বিষয়ে কিচ্ছু বলা চলবো হাদিসের মতো চলবো হ্যাঁ হস করে আইছে আই ছাড়া দিলি মিস নাই। হ্যাঁ এই যে আপনি একটু ঠেললেন ঠেলছেন কার কার কাছে ঠেলছেন এই ঠেলা দিলে বন্ধ করো নাহলে জালিয়াতির সম্বন্ধ করলাম শুনে আমি সাফাত করব কিছু বলতে পারবেন কিছু বলতে পারবেন আমরা অসুখে সাফাত চাই কি চাই তাহলে আমল করতে হবে। ওয়ান নম্বর কি করতে হবে আমল করতে, 555 হিজরিতে যখন তারা টার্গেট করলো তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কি করলো ওই সবাই তিনজনকে ডাক। আচ্ছা তোরা কসাই তোরা এটা কাজ কেন করছিস? আমরা করছি এই জন্য যে তোমাদের মধ্যে জানি তোমরা এত সুন্দর করে শোন আমাকে আমাকে একটু হিসাব এই ইহুদিদের কিতাবের মধ্যে লেখা আছে তাদের 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 ছাড়া কথা বুঝবেন তারা ছাড়া পৃথিবীর সব মানুষের লোককাল মানে কুত্তা নাউজুবিল্লাহ বুঝেন নাই। ইহুদিরা তারা ছাড়া অর্থাৎ তারা খুব ভালো জাতি, তারা ছাড়া যত জাতি আছে মুসলমান বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন জারাদাস্তিয়া বলেন হিন্দু বলেন শহীদ শিখ বলেন আরও যত ধর্মের লোক যত জাতের লোক আছে দলিত বলেন যত জাতের লোক আছে সব জাতের লোকরা কি কুকুরের সমান। আর মুসল ইসলাম কি বলে? ইসলাম বলে যে ইসলাম হচ্ছে কমপ্লিট গুড অফ লাইফ, ইসলাম হচ্ছে ইন্না দীন ইন্দাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্ম হচ্ছে মানুষকে সবচেয়ে সবচেয়ে উপরে নিয়ে গেছে ঠিক না বেটি, মানুষ হচ্ছে সবচেয়ে সেরা জীব, তার মানে মানুষ মানে সবাই মানুষ মানে কি সবাই। তাইলে যেখানে ইসলাম
ইসলাম বলতেছে এটা, তখন তারা তো চিন্তা করলো কি রে আমাদের কথা তো তাদের কথা মিলে না, এই জলনের কারণে, এই টেনশনের কারণে। তখন তারা টার্গেট করলো যে না, মুসলমানদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া যা দরকার। কিন্তু চ্যালেঞ্জটা দেওয়া তো লাভ হয়নি, বুঝছে হয় নাই। এখনও তাদের 15টা প্রোটোকল আছে, এই 15টা প্রোটোকলের মধ্যে একটা প্রোটোকল হলো দাজ্জালের টেম্পল তৈরি করা, দাজ্জালের মন্দির তৈরি করা। অলরেডি সেই মন্দির তৈরি করে ফেলেছে বাইতুল মুকাদ্দাসকে তাদের আন্ডারে নিয়ে, ওখানে একটা তীর্থস্থান বানাইছে, যে জায়গাটা হচ্ছে যেখানে বাইতুল মুকাদ্দাসের পাশেই, ওখানে তাদের চুপি চুপি কিন্তু কাজ তো হয়ে গেছে, নিচে নিয়ে একটা মন্ত্র পেয়েছে। অলরেডি ওখানে তারা গরু কুরবানি করছে, লাল বাসুর, লাল বাসুর নামে একটা গরু 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 কুরবানি করছে। এবং তাদের টার্গেট হচ্ছে দাজ্জাল আসবে, দাজ্জাল এখান থেকে তাদের বিশ্ব পরিচালনা করবে এবং তারা তাকে সহযোগিতা করবে, পুরো বিশ্ব তাদের, পুরো বিশ্ব তাদের হাতে চলে যাবে। এখন তো তাদের হাতে নিয়ে পুরো বিশ্ব না, পুরো বিশ্বের মধ্যে ইহুদি জাতি হচ্ছে মাত্র 8% আর 22% হচ্ছে খ্রিস্টান, মুসলমান মধ্যে 14%। সেই 8% ইহুদি জাতিরা চিন্তা করে দেখেন পুরো বিশ্বটাকে কন্ট্রোল করতেছে। সেই জার্মানের এক মিউজিয়ামের মধ্যে একজন ব্যক্তি মূর্তি বানাইছে, সেই মূর্তির মধ্যে প্রথম হইল ইহুদি, পরে হইল খ্রিস্টান, পরে হইল মুসলমান, বুঝলেন নাই। মুসলমানে নামাজ পড়তেছে, কি পড়তেছে নামাজ পড়তেছে, এর উপরে একজন খ্রিস্টান রে এভাবে ক্রুশ বানায় রাখিয়া দিছে, এর উপরে আরেকজন রে কি আপনার ইহুদি রে, সে ছোট এখানে মাসে ফুল করে একটা আপনার টুপি পরে, সে তারা এখানে একটা একটা বাইবেল ধরাই দিছে। একজন জিজ্ঞাসা করলো, এক ইহুদি জিজ্ঞাসা করলো যে আপনি আমাদের এই মূর্তিটাকে ইহুদিকে শহর করে কেন নিলেন, বলে কারণ কি জানা না, তোমার তোমরা তো পুরো বিশ্ব শাসন করো, এই জন্য প্রথম দিছে ইহুদি, পরে দিছে খ্রিস্টান, পরে দিছে মুসলমান, কথা বুঝেন নাই। সেই স্বর্ণালী যুগের কথা মনে করেন, যেই স্বর্ণালী যুগে আমাদের যুগটা এত সুন্দর ছিল, যেই যুগের মধ্যে সর্বোচ্চ সেই সালাউদ্দিন আইয়ুবের ঘটনা, সেই সালাউদ্দিন আইয়ুব রহমতুল্লাহি আলাই যিনি ছিলেন নুরউদ্দিন জঙ্গির সেনাপতি ছিলেন, সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই, তিনি যখন ক্রুসেডের হামলার জন্য, যখন বাইতুল মুকাদ্দাসের দিন যখন ক্রুসেডকে বাঁচানোর জন্য তিনি যখন গেলেন, প্রতিমধ্যে একজন বুজুর্গের সাথে দেখা হইল। তিনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোথায় যাও? শুনে সামর্থ্য তিনি বললেন, হুজুর আমি তো এই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য যাচ্ছি, এই নাহার নাসারাদের থেকে বাঁচানোর জন্য। তিনি বলছেন, ঠিক আছে বাচ্চা ভাই, ঠিক আছে আগে তুমি নিজে বাঁচো, কথা বুঝলেন, আগে তুমি নিজে বাঁচো, জালিয়াতি শব্দ করে বলবা, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে জালিয়াতি আছে, আমাদের আমাদের অন্তরের ভিতরে এক একটা জালিয়াতি আছে, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ পাবে। নস যখন উল্টা হয়ে যায়, নস বুঝেন তো, এই আত্মাটা বরাত্মা যখন উল্টা হয়ে যায়, প্রবৃত্তি চলে আসে, তখন জালিয়াতি শুরু হয়ে যায়, অন্ধকার তো আমাদের ভিতরে চলে আসে। এই জন্য জালিয়াতির আরেকটা আর বিষয় হচ্ছে গাস্য। আমাদের দেশে আমরা যখন মাদ্রাসায় তো কী কম, এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটাও কী বলবো, আর না বলবো সরস বচ্চা পরীক্ষার হলে ঘাটতি দিয়েছি, ছাত্রকে হুজুরে একটু নকলটা এগিয়ে দেন, কথা বুঝেন নাই, বুঝলেন না, হুজুরে একটা নকল বই কেন বই কেন আমি কেন লিখতে পারি, আরে সব এটা আর সরল বাসবে, আর হুজুরে কয় আল্লাহ মাফ করো, এরকম অনেক হুজুর আছে বই গুলি গুলি সেন্টারে পরীক্ষা দিয়ে কয় আমার পড়লাম, যদি পরীক্ষা দেয় দিয়ে পরীক্ষা দেয় এ প্লাস পাইবো, এ গ্রেড পাইবো, 4.05 পাইবো, হ্যাঁ 5.0 পাইবো, এটা আমরা দোয়া করতো না, বুঝলেন না, এ জালিয়াতি এনে হুজুরে ঢুকে দিয়েছে মতো, আর হলো কয় ছাত্র হবে হুজুর এখানে একজন বই হাতাকে ছিঁড়ি আনেন না, হ্যাঁ আমার লাগে সিঁড়ি আনেন না, আমরা এক দোয়া করছি, আরে বাবা তুই একটা দোয়া করছি, তুই আর তো জানা গেলো যে হ্যাঁ জালিয়াতি কোথায় শিখে দিয়েছে দেখছেন। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির অন্তরে কিন্তু জালিয়াতি, নফস যখন উল্টো হয়ে যায়, আমাদের আত্মা যখন কুপ্রবৃত্তির ভিতরে আমরা যখন কামনা বাসনা শুরু হয়ে যায়, তখন আর মানুষ মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। আমাদের দেশে এখনও কেউ বলতে পারবে না যে 80% শিক্ষিত এখনো হয়েছে, বলতে পারবে কেউ? আমি তো মনে করি নাই, ওই যদি দস্ত দস্তখত মিলে যায় সব মিলে মনে হয় 70% যাবে, এর বেশি যাবে। কিন্তু শিক্ষা শিক্ষায় শিক্ষিত হলে কি লাভ হয়? এই জালিয়াতির মধ্যে আমরা বইরা আমরা আমাদের মা বাবা আমরা ভুলে গেছি, আছে না নাই? কলকাতাতে একটা ঘটনা যে সন্তানে বাপরে ঠাকুর দিছে,
বাবার সন্তানে সন্তান মায়ে মায়ের একটা মিষ্টি খাওয়াই দিয়ে গেছে, বাবা একটা মায়ের মিষ্টি খাওয়াই দিয়ে গোলাম মিষ্টি খাওয়াই দিয়ে মায়েরও ডায়াবেটিস বাবারও ডায়াবেটিস, সন্তান দেখে কী করছে আয় থাপ থাপ করে কয়েকটা বাড়ি মারা শুরু করেছে বাবা, আরো যত উপর থেকে ভিডিও ওই ভিডিও আবার চ্যানেলে চলে গেছে, পুলিশ আইসা এত পুলিশে ধরার পরে কিছুক্ষণ পরে আবার বাবা হাজার থানার মধ্যে যায় বলতেছে আমার ছেলে ভুল করছে এটা আর করবে না নিয়ে আসে আমার সাথে, এরকম বাবা জীবনে আর পাইবে না, বাবা মারা এরকমই, আমরা যখন বিবাহ আগ পর্যন্ত আমরা এগুলো অনেক সময় বুঝি না, মা বাবার চেহারা মা বাবার চোখগুলো জ্বলন্ত একটা কারণ কথা বুঝেন নেই, মা বাবার চোখ এদের চোখটা এটা হচ্ছে একটা এটা টেলিস্কোপ বলে টেলিস্কোপ তো ছিলেন টেলিস্কোপ হলে দূর থেকে আপনার যদি ওই চন্দ্র কত দূরে দেখবেন কটা তারা দেখবেন টেলিস্কোপ, মা বাবার চোখ হচ্ছে এটা আপনার এটা টেলিস্কোপের মতো, কীভাবে মা বাবরা মা বাবা আপনার ভবিষ্যৎ দেখে আমার এটা কোনো অসুবিধে খাওয়া চাই এসে ভবিষ্যতের কথা বললাম এটাও আমার অনেকে বলবো হুজুর এটা শিখে হয়ে গেছে কথা বলছেন কিছু হুজুর বাইরে এসে ওই দিকে কথায় কথায় সেরে কথায় কথায় কাফে কাউকে সেরে মসেন কাউকে কাফের মতো দেবেন যার তার কাছে কাফের দেবেন না, কারণ আপনি যে তার বললেন হ্যাঁ তার কাছে এসকের সুর নেই আমি কী প্রমাণ দিন তার কাছে এসকের সুর তার কাছে কাফের বলে তারা মুসলিম বলে এই কথা জীবনও বলবেন এটাও এক ধরনের কুপ্রবৃত্তির মধ্যে চলে আসে, এই জন্য মা বাবার যে চোখটা এই চোখের মধ্যে আল্লাহ তার এমন কিছু দান করছে যেটা কখনো মানুষ যত কিছু চিন্তা করুক না কেন মা বাবা সন্তান যত কিছু চিন্তা করুক না কেন মা বাবার চোখ দিয়ে যখন সন্তানকে দেখে তখন দেখার সাথে সাথে মা এবং সন্তানের মধ্যে একটা মা একটা মমতা একটা স্নেহতা চলে আসে যত অন্যায় করুক না কেন, ওই আমাদের আবদুল্লাপুরে সে ঢাকাতে আপনার রেল স্টেশনে একজন বুড়া মানুষকে আমার স্বামী নিজে বসা ফালায় চেয়ে গেছে কতক্ষণ পর হয়ে উঠ লাগিয়ে গেছে গ্রুপ গ্রুপে আমার ছেলে আমার কই ঠিক পাইতেছে না ফোন দিলাম আপনি কই ভাই ওকে ভাই আপনি আপনি বাবা বাবা নাই বাবা ভিড়ে গেছে বাবা নাই কথা বুঝেন নাই কোন জগতে আসে শেষ আখেরি জামানার জগত এখন অনেকে কয় হুজুর এটি তো হইবই এটি তো হবে আমরা কী করব তাহলে উত্তর আমার আমার কাছ থেকে নেন আপনি জানেন আপনার বাবা মরবে কথা বুঝেন নাই আপনার বাবার ক্যান্সার হয়েছে জানেন কারণ এর মধ্যে আপনার ওষুধ ওষুধ কিছু করার দরকার নেই পরিচিত করতে জানেন কথা বুঝেন নাই কথা বুঝছেন আপনি জানেন আপনার বাবার মনে করেন আপনার বাবার ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার সাথে সাথে আপনি জানেন যে সে মরে যাবে তাহলে আপনি কী করবেন আপনি তার ওষুধ করবেন কেন করবেন আমরা জানেন না মরে দেবো কথা বুঝেন নাই কেমন তো হয়ে যাবে তার একদম কর্ম কেন বাবা দেবো কেন অন্যান্য অন্যান্য মৃত্যু কেন করব অন্যায় প্রতিবাদ কেন করব কেমন তো হবে অন্যায় প্রতিবাদও করতে হবে এই যে সন্তানকে যে সেরাই গেল শেষ পর্যন্ত বাবার সিদ্ধান্ত সে বৃদ্ধের সঙ্গে চলে যাবে তা আমার দিকে তাকায় বললো যে আমি যদি আমার সন্তানকে যদি আলেম বানাইতাম তাহলে আমার সন্তান আজকে আমার কিছু করতো না বৃদ্ধাশ্রমে এই কথা আসলে সঠিক মানে না না মাদ্রাসার কোনো একটা সন্তান নেই সেটা সাই কোন মাদ্রাসা বলেন আর আলিয়ার মধ্যে বলেন কোনো সন্তান যে যদি একবার তার ভিতরে দিনই মা দিনই জিনিস ধার্মিকতা ঢুকে গেছে কোনো সন্তানের মধ্যে এরকম কোনো ব্যক্তি একদম দেখা যদি দুই একটা থাকতে পারে দুই একটা থাকতে পারে এরকম কোনো সন্তান তার মা বাবাকে রাস্তায় ঘুরে আসে এজন্য খুবই কেয়ারফুল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন আমাদের কাছে সেই আদর্শটা আমরা কতটুকু পালন করতে পারতেছি একটু মহাবাদের সুরের জিকির করেন Yeah.
সুপ্রিয় সুদি, আমরা জালিয়াতি আমাদের ভিতরে ঘুরতে ঘুরতে আমাদের চরিত্রকে আমরা একদম কলুষিত করে ফেলেছি। প্রতারণা আমরা কতবারই করি, রসুলের সাথে আমরা প্রতারণা করি, আমার দয়াল নদীটির সাথেও আমরা প্রতারণা। আমরা জানি এই যে তুরস্কের আপনার যে উসমানিয়া খেলাফতে ধ্বংস হল, লাস্টে যে কামাল আতাতুর্কের কারণে ধ্বংস হয়ে গেল, আর এই ধ্বংসের পিছনে এই আরবের জাজিরাতুল আরবের এই সৌদ গোষ্ঠীর হল সবচেয়ে বড় শয়তান ছিল। 1912 সালে এই খেলাফতের ফলাফলটা ধ্বংস হয়েছিল। তো আপনার জাজিরাতুল আরবের মধ্যে দেখা গেল কিছু মানুষ তারা নিজেদেরকে নিজের আমিত্বকে ধরে রাখার জন্য তখন তারা এই খেলাফতটাকে ধ্বংস করে দিল, এই খেলাফতটাকে ধ্বংস করে দিল। ওই খেলাফতের একজন বাদশাহ ছিলেন, তার নাম হল আব্দুল হামিদ। তার নাম কি? আব্দুল হামিদের কাছে একজন ব্যক্তি গেল, যে বলল যে হুজুর আপনার কাছে একজন লোক আসছে পাগল, সে আপনার কাছে কিছু ঋণ পায়। কি পায়? ঋণ পায়। আপনি বললে তার কাছে কিছু টাকা টুকা বলে সে আপনার কাছে বলে সে পায়, কিছু টাকা পায়। তাহলে কি করে সে পায়? প্রতারক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা
কিছু সিস্টেম বাতাই দিয়েছেন যে তোমরা কখনো কখনো মিথ্যা কথা বলবা, মিথ্যা কথা বলা এটা প্রতারকের কাজ, মোনাফিকের কাজ, ওয়াদা খেলাপ করা এটা হচ্ছে প্রতারকের কাজ, আমানতের খেয়াল করা এটা হচ্ছে প্রতারকের কাজ। আর যখন ঝগড়া লাগে একজন একজনের সাথে যখন ঝগড়া লাগে যখন না বাইরে করে কি গালি গালছে আসা না এটার মা খুশি দুগুষ্ঠী তুলে গালি গালছে এটা হচ্ছে প্রতারকের কাজ, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। এই মোহাম্মদ আব্দুল হামিদ তিনি তার সন্তান যখন ইহুদিরা চক্রান্ত করতেছিল ইহুদি একটা রাষ্ট্র বানাইবে তখন আব্দুল হামিদের ছেলে বোরহানউদ্দিন সেও তার বাবার মতো বলছে তার তখন আব্দুল হামিদ দুনিয়ার থেকে চলে যাবেন অসুস্থ অবস্থায় তখন তিনি মাঝে মাঝে তিনি পুরো রাষ্ট্রটা সফর করতেন তখন ওই একজন ইহুদিকে যখন একজন জাসুস মানে গোয়েন্দা ইহুদি ছিল সে টার্গেট করছে যে মুসলমানদেরকে কীভাবে ধ্বংস করা যায় তখন সে বলছিল যে একদিন আমাদের চক্রে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পা দিতে হবে, আমরা যে চক্র তোমাদের কাছে শুরু করছি যে যা আমরা বিছাইছি এই বিছানের কারণে তোমরা অবশ্যই অবশ্যই যে কোনো একদিন আমাদের কাছে মাথা নত করতে হবে। বিশ্বের মধ্যে এমন কোনো কোম্পানি নাই, আপনি বলেন বাংলাদেশে না বিশ্বের মধ্যে বড় বড় যত কোম্পানি, মনে করেন ল্যাপটপের মধ্যে যান, ল্যাপটপের মধ্যে HP, ডেল, তারপর তোশিবা, প্রত্যেকটা কোম্পানির মধ্যে একটা 1% হোক, 2% হোক, 4% হোক, 5% হোক, প্রত্যেক 6-7% শেয়ার তাদের আছে। পানীয় বলে, ড্রিঙ্কস বলে, কোকোকোলা, এসপি, এফপিএফ, পেপসি, তারপরে 7-Up, আরও যা আছে সব কিছুতে দেখা গেল তাদের কোনো একটা পার্সেন্টেজ আছে। জুতা যান, জুতার মতো আছে, বাকির মতো আছে, কাপড় যে আজকে পড়ি, এই যুগ্ম মতো আছে, কী বল, প্রত্যেকটা কোম্পানির মধ্যে প্রত্যেকটা সেক্টরে তারা কী করছে, ভিগেন্স, এই চক্ররা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা ফেরকাবাজি শুরু করে দেয়, তারা বিভিন্ন রকমের জালিয়াতি চক্র লোক পাঠাই দিল, ভণ্ড পীর নামে সাজাই দিল, পীর কখনো ভণ্ড হয় আমরাই কিনা, অরিজিনাল যারা পীর, অরিজিনাল যারা বুজুর্গ তারা কখনো ভণ্ড হয়, ভণ্ডরাই কিন্তু পীর সাজে, কথা বলছেন, ভণ্ডরা চিন্তা করছে যে খানা দানা তো নাই, টাকা পয়সা তো নাই, চিন্তা করতেছে কী করা যায়, তাহলে একটা মাজার বিলে করে দিই, ব্যবসা ভালো, বুঝলেন নাই, মানে টাকা দিবে, পড়বে, খাইতে থাকবো, কথা বলছেন, এই এই চিন্তায় কিছু মানুষ মাজারের মধ্যে ব্যবসা শুরু করে দিছে। অথচ যারা হক্কানি ওলামা এখানা, হক্কানি মুসলমানের দিন, যারা হক্কানি যারা ছিল, যারা ওলি আল্লাহ, হক্কানি ওলিরা যাদের মাজারে গেলে আল্লাহ রসুলের গন্ধ পাওয়া যায়, যাদের কবর জিয়ারতে গেলে, যাদের মাজার জিয়ারতে গেলে রসুলের দিদার পাওয়া যায়। সুফি ফতে আলী ওয়াইসির নাম শুনছেন অনেক, সুফি ফতে আলী ওয়াইসির মাজার হলো কলকাতা মানিকতলায়, এই সুফি ফতে আলী ওয়াইসির বর্তমানে রহমতুল্লাহ আলাই, ওনাকে প্রশ্ন করা হইল, উনি একদিন আপনার এই হিন্দুস্তানের ইন্ডিয়ান সাগরে তিনি ডুব দিতে যাইতেছেন, উনি বেহুশ হয়ে যাচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি বলতেছেন সুফি কই জানাম নেই, ও আমি এই জীবন রাখব না, আমি আত্মহত্যা করতে যাচ্ছি, আত্মহত্যা করা সোহাবের কাজ, আত্মহত্যা করা কি মা বাপ না, আত্মহত্যা কেন করবেন, আত্মহত্যা তো ভালো না, আত্মহত্যা করতে যায় না কেন যাচ্ছে, যেই জীবনে রসুল নাই সেই জীবন নাই কার বলে না, যখন তিনি গেলেন যাওয়ার পরে উনি ডুব দিবেন, এমন সময় পিছন দিক দিয়ে একজন লোক বললেন ভাই বাবা সুফি কেন তুমি যা তুমি এই সাগরে ডুব দিবা, আত্মহত্যা কেন করবো, বলে হুজুর আমি আত্মহত্যা করবো এটা আপনি বুঝলেন কেন, তুমি কারণটা কি তোমার সমস্যাটা কোথায়, বলে আমার সমস্যা হচ্ছে এইটাই যে আমার জীবনে রসুল নাই, আমি রসুলকে দেখতে চাই, আমি রসুলকে দেখতে চাই, আমি রসুলকে সচক্ষে দেখতে চাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যেই জীবনে রসুল নাই সেই জীবন আমাকে রাখার দরকার নাই, এই কথা বলার সাথে সাথে যখন ঝাঁপ দিবেন এমন সময় পিছন দিক দিয়ে একজন লোক বললেন বাবা তুমি কেন তুমি ঝাঁপ দিচ্ছ,
আমার কাছে ঘটনা খুলে বলো। সৈবতে আলী ওয়াসি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, হুজুর আমি আমার জীবনে যেই জীবনে আমার রসুল নাই সেই জীবন আমি রাখতে চাই না। তখন ওই লোকটি বলল, বাবা আবার তুমি বলতে থাকো। সৈবতে আলী ওয়াসি বলে, যেই জীবনে রসুল নাই সেই জীবন আমি রাখতে চাই না। বলে সৈবতে আলী, তুই যা দিস না রে, আমি যেই ব্যক্তি তোর জন্য দাঁড়াইছি আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দীর্ঘ প্রায় অনেক বছর ধরে আমি আপনার আমার জন্য আমি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় ছিলাম, আপনি আমাকে কেন দেখা দিলেন? আমি তো আপনার কাছে আসতে চাচ্ছিলাম। বলে হতে আরে তুমি কি চাও আমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে শুধু সচক্ষে দেখতে চাই, যখন আমার মনে চায় তখন আমি দেখতে চাই না। হবে না, বছরে একবার, বছরে একবার হইলে হয় কেমনে? 364 দিন কার হয়ে থাকবো? দেখেন আশেক মাসুকের কথা, এনে কিনা জালিয়াতি নেই? এনে কিনা জালিয়াতি নাই? জালিয়াতি নাই কেন জানেন? মহাপ্পর দিকে গেছে, কি ভিক্ষা গেছে? এসক এবং মহাপ্পর খোদা আছে বলতেছে যে আমি আল্লাহর কাছে ভিক্ষা লইয়া মানুষের কাছে ভিক্ষা লইয়া হইলাম মদিনাতে যাম, হয়ে যাম মদিনার বাংলা আল্লাহর কাছে যাই মদিনা আমারে আল্লাহ তুমি আমারে দেখাইয়া দাও। আমিন কর না বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে যেন মদিনাওয়ালার প্রেম এবং মহাব্বত জিয়ারত নসিব করে। আমিন। সৈয়দ আলী কে হুজুর 364 দিন কারিয়া কত 364 দিন ধরে কি বছর? ঠিক আছে বছর দুইবার, তো বছর দুইবার হইলে 6 মাস 29 দিন কারিয়া, ঠিক আছে দুইবার, ঠিক আছে তো 6 মাস 29 দিন কারিয়া থাকে, ঠিক আছে বছরে 12 মাস, প্রত্যেক মাসে একবার, প্রত্যেক মাসে একবার, বাকি 29 দিন। আচ্ছা ঠিক আছে সপ্তাহে একবার, সপ্তাহে একবার হলে বায়ান সপ্তাহ না, বায়ান সপ্তাহ হয়তো, তার বায়ান সপ্তাহে বাকি 6 দিন কারো হয়ে থাকে। দেখছেন মহাপ্পত, মহাপ্পত দেখছেন বাকি 6 দিন, ঠিক আছে 24 ঘন্টা একবার গেল দিন, সপ্তাহ থেকে আইলো দিন, দিন থেকে আইলো কি ঘন্টায়, ঘন্টা এসে কি গেছে ঘন্টায়, 24 ঘন্টা একবার, 24 ঘন্টা কয়বার? বাংলা কর না, 24 ঘন্টা একবার আমি আপনার সাথে সাক্ষাৎ করবো। সুভাগ 24 ঘন্টা একবার হলে বাকি 23 ঘন্টা কারলে থাকবো। হ্যাঁ আল্লাহ রাসূল বলেন, আবু ফতে আলী তোমার যখন মনে চায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমার এক উস্তাদ পরীক্ষার জন্য তিনি গেছিলেন, এই ঘটনা পরীক্ষা করার জন্য আমার এক শাইখুল হাদিস তিনি গেলেন, উস্তাদ তিনি গেছেন জিয়ারতের কাজ, জিয়ারত করতে করতে মনে করুন সুরা ফাতে শেষ হইতে না দেরি, সামনে এসে একজন ব্যক্তি আব্দুরা কয় আমার সাথে মদিনায় চলো, চলো বড় লাগা টাকা উনি বুঝে রাখছেন, উনি অন্তিকাল করে গেছেন, তার কবর জিয়ারত করার সাথে সাথে আল্লাহর রাসূল দিদার হয়ে যান। তাহলে আপনি আমি কোথায় আছি? আজকে মাজারগুলোতে গেলে মাজারের মধ্যে এই মাজার ব্যবসায়ীরা এটা না বললে নাই, আমরা আজকে মানুষের কাছে মত হইতে হবে, আমরা স্বয়ং লজ্জায় মানুষের কাছে কিছু বলতে পারি। টেলিভিশন প্রোগ্রামে গেলে, কারণ টেলিভিশনে যারা প্রোগ্রাম করায় অধিকাংশ হচ্ছে নাস্তিক থাকে, আর থাকে আপনার ওই বুদ্ধি বুঝান্ত বুদ্ধি, আপনার ওই বুদ্ধি লোক থাকে, ঢুকতে তো হবে, আপনাকে ঢুকতেই বলা, এখন ঢুকতে গেলে আপনাকে কিছু নেমপ্লেট তৈরি করতে হবে, আপনাকে আপনার নিজের কথা নিজের আগে সমালোচনা নিজেরটা করতে হবে, হাসিব আন কাবলা আন তুহাসাব, নিজের সমালোচনা আগে নিজের করতে হবে। আমি শুনি কিন্তু আমি শুনি মানে কি মাজারের মধ্যে গেলে যাই আগে টুকু টুকু করুন, হ্যাঁ মাজারে যায় সেটা করুন, মাজারে যায় টাকা পালন, মাজারে যারা টাকা পালায় কিন্তু টাকাটা খায় খাতে দিন, ওই সাজা দালে দুই খাতে নেই 200 কোটি টাকা মামলা করছে একজন আর জন্য খাইতে খাইতে ফেল করে গেছে না
মাজারে যাবেন জিয়ারত, মাজারে যাবেন কিসে? জিয়ারত। সূরা বলেন কিসে? জিয়ারত। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়বেন। পড়লে ওখানে বড় বড় দুরূদ শরীফ আছে, দুরূদে তাজ আছে, দুরূদে নারী আছে। প্রয়োজনে কোরআন শরীফ খতম করবেন, বৈশা ফায়াজ পাইবেন, মজা পাইবেন, এত মহাব্বত পাইবেন, জীবনে কোথাও শান্তি পাইবেন, এরকম শান্তি আর কোথাও পাইবেন। কবরে এই আল্লাহর ওলিদের পাশে বসে যখন কোরআন শরীফ খতম করবেন, লাগে খুশবু আসতেছে। কিন্তু যাই ভণ্ডামি করবেন, এই ভণ্ডামি আপনারে কেমন দিন আল্লাহ রসুলের ধরবো? আমরা আল্লাহর ওলি ধরবে, বলছে তুমি যে তোমার কি বলছি আমার কবরে যায়, তুমি কি বলতে তোমার এটি বলছি আমি বলিনি, তুমি এখানে কেন করবো? আমাদের যারা পীর মুর্শিদ, আমরা যাদেরকে পীর মুর্শিদ মানি, তারা কি কোনোদিন বয়ে গেছে যে তোমরা এটি বলবো? বলেন আজকে মাজারের, মাজার একটা পবিত্র জিনিস, এটা অপবিত্র মানা গেছে। গাঞ্জা, মদ, চেরস, ইয়াবা, বাবা, যা সব বলে আর লাল শালু তো আছে, লাল শালু পর্যন্ত, লাল বাট্টিওয়ালা। আমি এক জায়গায় একটি পিড়াইল দেবো,